তো আজকে আমাদের সকালে টিফিন দেখো, আমি বাবিন আর মা খেয়েছি ভাজা মুড়ি মাখা। ফ্রেন্ডস গুড মর্নিং, রিয়া ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি এখন একটু রেডি হয়েছি, কারণ আজকে মনুকে নিয়ে স্কুল যাব না। আর তো মনুকে নিয়ে সে ডাক্তারখানায় যাব, 15 দিন পরে যাওয়ার কথা ছিল, তা অনেকটাই দেরি হয়ে গেছে এই ওই ঝামেলার জন্য, ওর হাত ঘামার জন্য। তো চলো মনুকে নিয়ে এখন ডাক্তারখানায় যাব, ওখান থেকে আমার দিদি আসবে। তো চলো বেরিয়ে পড়ি আর দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো দেখো, মনু ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে ঢুকলাম টাকা তুলতে। সেখান থেকে বেরিয়ে একটা সুগার অ্যান্ড স্পাইসে ঢুকলাম, ঢুকে ওখান থেকে পেস্ট্রি তারপর প্যাটিস এসব খেলাম, কিনলাম, কিনে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এরপরেই দেখো, আমরা চলে এসেছি একটা স্টুডিওতে। তো সেখানে আমার দিদি গুরুজির ফটো তৈরি করলো, দুটো ফ্রেম বানালো, তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো একেবারেই দেখো করে দিল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকেই। তো কী সুন্দর হয়েছে দেখো ছবিগুলো। এরপরে দেখো, আমি আর মনু চলে আসলাম, আর ওদিক থেকে দিদিও বেরিয়ে গেল, ওর বাড়ি চলে গেল। তো ফ্রেন্ডস, দেখো মনুকে নিয়ে ডাক্তারখানা থেকে চলে এসেছি আমি, আর এখন বাজে 2, এবার আমরা যাব খাওয়া দাওয়া করতে। চলো দেখি কি কি রান্না হয়েছে। আজকে যেহেতু শনিবার, সেই জন্য মা রান্না করেছে। দেখো এখানে ডাটা আলুর যে চচ্চড়ি হয় সেটা করেছে, তারপর এখানে ডাল করেছে, মুগ ডাল, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, নিরামিষ খাবার। দেখো আমি খেয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ মনু যেহেতু সামনেই এক্সাম, তো রাতে রান্নাটা করব না, রাতে ওকে নিয়ে একটু পড়াতে বসবো। তো এখন রান্নাটা করে নিচ্ছি। আর ও অনেক দিন ধরে বলছে, মা কতদিন ফ্রাইড রাইস করো না। ও আমার হাতে ফ্রাইড রাইস খেতে খুবই ভালোবাসে, তাই একটু অল্প করে রাতের জন্য ফ্রাইড রাইস করছি। তো চলো, এই দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো সবজি আমার ভাজা চলছে। তো চলো রান্নাটা করিনি, দেখি ফ্রাইড রাইস করবো আর কী করবো সঙ্গে সেটা এখনও ভাবিনি। তো চলো এটা করে নিই। তো ফ্রেন্ডস দেখো, আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর এবার করছি আমি আলুর দম। তো আজকে শনিবার, তো কি ভাবলাম যে না আলুর দমই করি, এছাড়া তার কিছু করার না, ডিম না মাংস কিছু করার উপায় নেই। আর হচ্ছে শরীরটা খারাপ, সেই জন্য একদম পাতলা করে আলুর দম করছি, কোনো মশলা বেশি মশলা দিইনি একদম। তো দেখো আলুটা একদম ভাজা করছি এখন। দেখো গরমকালে একটা প্রবলেম, তো পুরো ঘেমে একদিন স্নান করে গিয়েছি, তো রান্নাবান্না করে আবার যাব, এবার আবার একবার গা ধোয়ার মতো স্নান করব, ফ্রেশ হব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, রান্নাঘরে থাকা যাচ্ছে না এখনই এই অবস্থা, এখনও তো কত বৈশাখ জ্যৈষ্ঠ সব বাকি রয়েছে। তো চলো দেখো আলুর দমটা আমি কষাচ্ছি, কিছুই না, শুধু আদা টমেটো আর জিরে গুঁড়ো দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি, একদম পাতলা করে করব। তো ফ্রেন্ডস দেখো, আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি পাতলা করে, একদম একদম অল্প মশলা দিয়ে কি করে করেছি আলুর দমটা। তো এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো, এই যে সেই মনে আছে জামাইবাবু এসেছিলো, সে জামাইবাবু সে সব রকম ভাজা মশলা করেছিল, তো সেটা আগের থেকে অল্প করে তুলে রেখেছিলাম আলাদা করে, সেই মশলাটা এখন বেঁচে গেছে, সেটা একটু দেবো, আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়ে যাবে। তো চলো দিয়ে দিই মশলাটা। Thank you.
দারুন দেখো ছানি এখন আমাকে একটু লস্তি দিল খাচ্ছে লস্যি। তো দেখো আজকে একটু রেস্ট নিয়ে নিয়ে আমি আর বাবিন মিলে অনেক কাগজপত্র লেখালেখির কাজ ছিল আমার বরের, তো ও তো করতে পারছে না, তো সেগুলো বসে বসে আমরাই করছিলাম। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর চা বসিয়েছি, আদা দেওয়া চা, মাথাটা একদম ধরে গিয়েছে। লক্ষ্মী কাকিমা দেখছো? তো দেখো আমার দিদি, জামাইবাবু, পুদু বুড়ি, আমার মা এসেছিল। তো দেখো দুই বোনে মারপিট করছে, কখন যাদের মিল হয় মারপিট হয় বোঝাই যায় না। ঘেমে গেছে, হলি টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে রাত 10টা। তো আমার বর বাড়ি থাকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়। আজকে রান্নাবান্নাও করা ছিল, দেখলেই তো ফ্রাইড রাইস আর আলুর দম, আর সবাই বলেছে ওটা খুব সুন্দর হয়েছে দুটো রান্নায়। তো হ্যাঁ আমারও ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। মনু দেখো বিছানায় শুয়ে পড়েছে। তো চলো, তারা দুপুর ঘুমায়নি তো আজকে, ওই জন্য ঘুম পেয়ে গেছে। তো চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো এই কদিন ভিডিও করার খুবই প্রবলেম হচ্ছে, কারণ তো তোমরা আগে বলেছি যে মনুর এক্সাম, সোমবার থেকে মনুর এক্সাম চলবে, শুরু হবে। সেই জন্য আর বেশি টাইম দিতে পারছি না, কারণ ওকে বেশি টাইম দিতে হচ্ছে। তো ভিডিও ওই জন্য একদিন আসছে একদিন আসছে না এরকম হচ্ছে। তো চলো মনুর পরীক্ষাটা হয়ে যাক, তারপর থেকে পুরো প্রত্যেক দিন ভিডিও করার চেষ্টা করব। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট।